আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আপনাদের সামনে চলে আসলাম বনটেক্স মাইনিং অ্যাপ্লিকেশনটা নিয়ে। তো বনটেক্স অরিজিনে আপনারা যারা কাজ করতেছেন অনেকেই আছেন, এখান থেকে মাইনিং স্পিডটা বাড়ানোর জন্য অনেক চেষ্টা করতেছেন, পারতেছেন না, এবং কোন কোন কাজগুলো করলে আপনি মাইনিং স্পিডটা বাড়াতে পারবেন সেই প্রসেসটা আজকে দেখাবো। আর যারা এখনও পর্যন্ত এই বনটেক্স মাইনিংয়ে জয়েন করেন নাই তাদেরকে বলবো যে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা খুলে নেবেন। এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা থাকবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কের মধ্যে টাচ করলে আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবো। সো বন্ধুরা, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে যখন আপনি টাচ করবেন দেখেন এখানে এই পোস্টটা দিয়ে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে দেখেন এখানে বলা আছে প্রতিটা টোকেন $1 থেকে $5 পর্যন্ত হিট করবে, এটা বিনান্সে লিস্টিং হবে, মোটামুটি সবাই এটা জানে, তো এটা নতুন করে বলার মতো আর কিছু নাই। তো এখানে আমি দুইটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে রাখছি, এখানে ভালো করে একটু বুঝে নিন যারা নতুন আছেন। তো এখানে আছে অ্যাপিকের লিঙ্কটা এবং প্লে স্টোরের লিঙ্কটা। তো আপনি প্লে স্টোরের অ্যাপ্লিকেশনটা আমাদের বাংলাদেশের জন্য পাবেন না, কারণ বাংলাদেশের জন্য লিমিটটা শেষ হয়ে গেছে প্লে স্টোরে, ওকে। এবং অন্যান্য কান্ট্রির হলে আপনি পারবেন, কোনো সমস্যা নেই। এবং তারপর হচ্ছে আপনি সবথেকে সহজ বিষয় হচ্ছে এখানে কিন্তু আমি বনটেক্সের ফাইলটা দিয়ে রাখছি, মানে অ্যাপ্লিকেশনটা, এপিকে অ্যাপ্লিকেশনটা এখানে দিয়ে রাখছি। এখানে যদি আপনি সিম্পলি টাচ করেন তাহলে কিন্তু আপনার বনটেক্স অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে, ওকে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি সিম্পলি ওপেন করে কাজ করতে পারেন ভিডিওটা দেখে, ওকে। তো এখানে চলে আসি এখন আমরা হচ্ছে বনটেক্স মাইনিংয়ে কীভাবে আমরা স্পিডটা এখান থেকে বৃদ্ধি করাবো, ঠিক আছে। তো আপনি যখন জয়েন করবেন, ভিডিওটা আগে দেখেন তারপর জয়েন করেন, আপনি যখন জয়েন করবেন জয়েন করার পর হচ্ছে আপনাকে কিন্তু ওই স্পিডটা বাড়ানোর জন্য ওই যে এখানে ম্যান আইকন আছে, ঠিক আছে, সিম্পলি ম্যান আইকনের মধ্যে টাচ করে দেবেন, ওকে। তো এই ম্যান আইকনের মধ্যে যখন আপনি টাচ করে দেবেন তো আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পারবেন যে প্রোফাইল এডিট, ঠিক আছে। এই প্রোফাইল এডিটের মধ্যে টাচ করে দেবেন, মানে এডিট প্রোফাইল এখানে টাচ করে দেবেন। তো আপনার কিন্তু শুরুতে আপনি যদি স্পিডটা বাড়িয়ে না থাকেন তাহলে কিন্তু এখানে আপনার একেবারে কম থাকবে, ঠিক আছে। আর এটা এখানে আসার মানে আপনার স্পিডটা ফুল ফিল আপ আছে। তো যদি আপনি স্পিডটা না বাড়ান তাহলে আপনি এই যে এডিট প্রোফাইল এখানে সিম্পলি টাচ করে দেবেন। আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি আপনারা কীভাবে এখানে স্পিডটা বাড়াবেন। তো এখানে দেখেন প্রথম যে অপশনটা আছে এখানে প্রোফাইল ফটো, ঠিক আছে। তো এখানে প্রথমে আপনি যে ম্যান আইকন টাচ করবেন একটা ফটো দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে দ্বিতীয়ত একটা ভিডিও ইনটুর ভিডিও দিবেন, তো 5 সেকেন্ডের একটা ভিডিও আপনার ফেসের একটা যে কোনো একটা ভিডিও করে আপনি সিম্পলি এখানে ইনপুট করে দেবেন, মানে আপলোড করে দেবেন। তারপর হচ্ছে এখানে দেখেন একটু ভালো করে বুঝেন, এখানে হচ্ছে ফার্স্ট নেম এবং ওখানে লাস্ট নেম, ঠিক আছে। তো আপনার যদি আইডি কার্ড থাকে তাহলে অবশ্যই আইডি কার্ড অনুসরণ করে নামটা দিবেন, এখানে দেবেন আপনার আইডি কার্ডের ফার্স্ট নেম এবং লাস্ট নেম, থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে আপনার, তারপর হচ্ছে এখানে আপনি হচ্ছে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিতে পারেন, বা আপনি কোন মানে কী নিয়ে কাজ করেন বা কী কাজ করেন এখানে একটা যে কোনো একটা কিছু মানে লিখে দিলেই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখবেন যে আপনি মেল না ফিমেল, ঠিক আছে। সিম্পলি এখান থেকে আপনি যদি মেল হন তাহলে এখান থেকে মেল দিয়ে দেবেন, ফিমেল হলে ফিমেল দিয়ে দেবেন, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে নিচে আসবেন, এখানে আপনার কান্ট্রিটা, ঠিক আছে, এখানে দেখবেন কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন বাংলাদেশ, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার নীলফামারী, আমার হচ্ছে যে সেটি হচ্ছে নীলফামারী, আমি সিম্পলি নীলফামারী দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে সিম্পলি এখানে শর্ট বায়ু, মানে এখানে কিন্তু তারা বলছে আপনার একটা বায়ু সিলেক্ট মানে লিখে দেবেন শর্ট বায়ু, বা আপনি আপনার জায়গার নাম বা আপনার জায়গার নাম দিয়ে দিলে হয়ে যাবে, ওকে। তারপর হচ্ছে এখানে দেখেন সেভ নামের যে অপশনটা আছে সিম্পলি এই সেভ নামের মধ্যে টাচ করে দেবেন, ঠিক আছে। তো এখানে যদি আপনি টাচ করে দেন তাহলে মোটামুটি আপনার প্রোফাইলটা এখানে অর্ধেক চলে আসবে। তারপর এখানে হচ্ছে আপনার যে আবারও এই ম্যান আইকনের মধ্যে টাচ করবেন, এখানে একটা ম্যান আইকন থাকবে, তো আপনার ইউটিউবের নাম কি বা আপনার যে মানে এগুলাই আর কি ইত্যাদি, মানে আপনি কি কাজ করেন, জব টব ইত্যাদি এগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখবেন এখানে যে আমি এখানে যেহেতু দিয়ে দিয়েছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাড নিউজ, তো এখানে যদি আমরা টাচ করি তো আমরা নতুন করে এখানে দেখেন এখানে সিম্পলি এখানে হচ্ছে আছে আপনার ফুল স্টোরি, আপনি এখানে একটা যে কোনো কিছু দিয়ে দেবেন। তারপর হচ্ছে ইন্টার সোল নাম, তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ, তারপরে হেই চাই এইগুলো আর কি ইত্যাদি, ঠিক আছে। আপনারা ভালো করে দেখে এখানে এগুলো পূরণ করে নেবেন, তো পূরণ করে নিলেই কিন্তু আপনার মোটামুটি প্রোফাইলটা সিলেক্ট হয়ে যাবে, মানে 100% হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনারা রেফার করে আপনার মাইনিং স্পিডটা বাড়াতে পারেন, ঠিক আছে। প্রতি রেফারে আপনার 0.2 পার মাইনিং স্পিডটা বৃদ্ধি থাকে। তো এতটুকুই ছিল ভিডিওটা,
তো ভিডিওটা শেষ করে দেব। ভিডিওটা শেষ করে দেওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন এবং নিত্য নতুন আপডেটগুলোর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে ভুলবেন না। ওকে, তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।